আসসালামুয়ালাইকুম, আমি রুমা মাহমুদ, আবার পেয়েছি রূপাশালা স্কুল থেকে। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সবার পছন্দের একটা জামার কাটিং নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রিন্সেস স্কার্ট। ঠিক আছে, তো প্রিন্সেস স্কার্ট জামাটা কিন্তু অনেক সুন্দর একটা জামার কাটিং। আমার অনেক আপুরেই আছেন যেটা খুব পছন্দ করে থাকেন, তো আমি আজকে চেষ্টা করছি আপনাদেরকে সেই মেজারমেন্টটা দেওয়ার জন্য। আমাকে একটা আপু কে যেন বোধহয় মমতা সেনগুপ্ত আপু আমাকে অনেকবার কমেন্ট করেছে, আপু প্রিন্সেস কার্ড কামিজটা একটু দেখাও। তো আসলে মমতা দাশগুপ্ত আপু দেখো, প্লাস অন্যদেরও একটা কথা বলবো, তোমাদের যে মেজারমেন্ট দরকার আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, আচ্ছা প্রিন্সেস কার্ড কামিজের মেজারমেন্ট স্টার্ট করছি। খেয়াল করো আমার চিত্রর মধ্যে, আগে খেয়াল করো, এই দেখো এখানে লেখা আছে এটা হচ্ছে পেছনের পার্ট। ঠিক আছে, তার মানে আমরা বুঝেই গেলাম এটা হচ্ছে পেছনের পার্ট এবং এটা ভাঁজ দিয়ে আছে, অর্থাৎ আমরা যেভাবে কাটিং করব ওই সিস্টেমে এটা দেওয়া আছে। তো তোমরা প্রথমে এই সিস্টেমে কাপড়টা ভাঁজ করে নিবে, দেওয়ার পর আসো প্রথমেই আমি গলা থেকে, আমি তো স্টেপ বাই স্টেপ শুরু করি, প্রথম থেকেই শুরু করি, তো তোমরাও প্রথম থেকেই দেখে নাও। প্রথমে আমি যেটা করব, দেখো গলার মাপ দিব তোমাদের। তো প্রিন্সেস কামিজের আমি একটা সাধারণ কামিজের মাপ দিব, কারণ এটার মধ্যে প্রিন্সেস কামিজের মধ্যে বিভিন্ন গলা দিতে পারবে। আমি গোল গলার মেজারমেন্টটাই দেখাচ্ছি, তোমরা যদি অন্য কোনো ডিজাইনের গলা দিতে চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাকে গলার মাপটা বলে দিতে পারবো। তবে গোল গলার সাথে অন্য গলার মেজারমেন্ট কিন্তু মিলবে না। আচ্ছা এখান থেকে আজকে, আচ্ছা আজকে আমি কত কত মেজারমেন্ট দিব সেটাই তো বলা হলো না, আজকে আমি 32 ঠিক আছে, আজকে আমি 32 32 সাইজের যেসব আপুরা আছে তাদের জন্য দিব। তো এখান থেকে গলার মাপটা পাশে তুমি 2 ইঞ্চি নিবা, ওকে 2 ইঞ্চি নিবা, আর লম্বায় তুমি 3 ইঞ্চি নিবে। দেখো 32 সাইজের যেসব আপুরা আছো তারা একটু চিকনা শুকনা, একটু ডোগা, একটু হ্যাংলা, একটু পাতলা, তাই না? ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু গলার মাপ দিতে হবে। এখন আমি যদি একটু বড় দিতে চাই তাহলে কিন্তু কাঁধ হয়ে পড়ে যাবে, বা বুকের সামনে যে অংশটা আছে সেটা দেখা যাবে, তাই না? সেজন্য গলাটা একদম পারফেক্ট মাপে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা এরপর কাঁধে আসো, কাঁধ কতটুকু দিবে বলো তো? 32 সাইজের পুরা কাঁধ 5.5 নিবে। ঠিক আছে 5.5 নিবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে একে মোহরা 6 নিবে। পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়ার চেষ্টা করছে কিন্তু। আচ্ছা এরপর আসো কাট ডাউন, কাট ডাউন এখানে 2 সুতা নিবে, কতটুকু নিবে? 2 সুতা নিবে। আমা 2। আচ্ছা আমি আরেকটা পেন্সিল ব্যবহার করি, হ্যাঁ এটা তো ভেঙে গেল। একটু অপেক্ষা করো, দুই সুতা ওভাবে না লিখে আমি একদম এভাবে লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তো এরপর আসো আর কি বাকি আছে আমাদের বডির মেজারমেন্ট। তো আমরা তো জানি 32-এর জন্য আমরা 4 ভাগে 8 নিব, তাই না? হ্যাঁ আমরা 8 নিব। তারপর প্যাটের অংশ আমরা কতটুকু নিব? এখানে আমরা 7 নিব, শেস্ট লাইন। তারপর আমরা যদি আবার আমাদের কোমর বা হিপ লাইনে বা ফাড়া লাইনে চলে যাই সেখানে আমরা 8 ইঞ্চি নিব। আচ্ছা শোনো,
এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তবে এক একজন এক এক ভাষায় বোঝে। তা আমি প্রথমে একটু এই জিনিসটার উপর ফোকাস করে দেই। দেখো এই যে বডি লাইন, এটাকে বগল লাইন বলে, ছাতি লাইন বলে, বডি লাইন বলে, যে যেভাবে বোঝো, বা হাতার লাইন বলে, বা হাতার নিচ বলে, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে বুঝে নিও। তারপর এই যে মাঝখানের, এটাকে অনেকে প্যাট বলে, অনেকে শেস্ত বলে, হ্যাঁ ওটা বুঝে নিও। আর এই যে এটা আছে না, এটাই হচ্ছে আমাদের যে কামিজের ফাড়াটা, যেখান থেকে স্টার্ট হয়, মানে কোমর বা হিফ, এই লাইনটা। আচ্ছা তো মোটামুটি এগুলো হলো। তারপর আসো, এরপর আমাদের কি, আমাদের এই যে এই লাইনটা দিয়েছি আমরা 12 ইঞ্চিতে, মনে রাখবা। হ্যাঁ আর এই যে এই লাইনটা, এই লাইনটা প্রিন্সেস কাট 32-এর জন্য আমি এখানে 17 দিলাম। আচ্ছা এই যে আমি 17 দিলাম, এটা নিয়ে কিন্তু একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যে ধরো 32 সাইজ তোমার, তুমি কিন্তু লম্বাও হতে পারো, আবার তুমি কিন্তু খাটো হতে পারো। এখন ভাই আমি কিন্তু জানি না, আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড মাপ দেওয়ার চেষ্টা করছি। যদি যেসব আপু লম্বা হয়ে থাকে, তোমরা এটা 20-এর মধ্যে 21-এর মধ্যে দিবা। আবার এই লাইনটা যদি তোমরা খাটো হয়ে থাকো, তাহলে এই লাইনটা 17-18 যথেষ্ট, ঠিক আছে। এখন আমি তো দেখে আসিনি, তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানাও আমি লম্বা বা খাটো, বা আমি 5 ফিট উপরে বা 5 ফিটের নিচে, যদি আমাকে স্পেসিফিকভাবে তোমরা আমাকে একটু বলে দাও, আমার কিন্তু বোঝাতে অনেক সুবিধা হবে। হ্যাঁ কারণ এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ভুলভাল যদি দাও তাহলে সমস্যায় পড়ে যাবা, কিন্তু বলবো আমাকে জানাইও। হ্যাঁ আচ্ছা, এখানে ঘের লাইন 12 ইঞ্চি যথেষ্ট, আর লম্বায় আমি 40 ইঞ্চি দিচ্ছি। ওকে আচ্ছা, সাইডে এই যে সাইডে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিবা, ঠিক আছে, না লিখে দিলাম, এক্সট্রা কাপড় 1.5 ইঞ্চি নিবা। আর আমি সব দিয়ে দিচ্ছি, কিচ্ছু বাদ রাখবো না। আর এই যে নিচে নিচে টোটালি 2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে নিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমার প্রিন্সেস কার্ট কামিজের পেছনের অংশ। এখন আমার আপুদের একটা প্রশ্ন থাকবে, যে আপু তুমি যে মেজারমেন্ট দিলে, তুমি যে মাপগুলো দিলে, এটা তো নর্মাল কামিজে হয়ে গেল, আমরা তো এভাবে নর্মাল কামিজে শিখেছি। আমিও বলবো হ্যাঁ এটা তো নর্মাল কামিজে হয়ে গেল, আসল টুইস্ট হচ্ছে সামনের পাটে। প্রিন্সেস কাট কামিজ বলো বা যে কোনো ডিজাইনার কামিজে বলো, পেছনের যে পাটটা আছে সেটা তো নর্মালই হবে। আমরা কি কখনো পেছনে ডিজাইন দেখেছি? পেছনটা নর্মাল কামিজের মতোই হবে, পেছনটা কখনোই চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে আমাদের সামনের পাটে। এই যে দেখো সামনের পাট দেখতে পাচ্ছ, এই যে সামনের পাট, আমাদের সামনের পাটেই হচ্ছে মেইন পার্ট, এবং সামনের পাটেই আমাদের প্রিন্সেস কাটের যে মূল বিষয়টা সেটা এখানেই আসবে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আসো আমরা মেজারমেন্টে চলে যাই। ওকে সামনের পাট থেকে আমি কিছু কিছু মাপ এখানে নিয়ে আসব, ঠিক আছে, কিছু কিছু মাপ আমি কি করব এখানে নিয়ে আসব তোমাদের সুবি বোঝার সুবিধার্থে। যেমন ধরো
আমাদের যে ঘেরটা আছে সেটা 12-12ই থাকবে। আচ্ছা, আমরা যদি এখানে 12 দিতে যাই, এখানেও আবার একটু কথা আছে, যদি আমরা 12 দিতে চাই তাহলে কিন্তু সামনের পাটের ঘেরটা একটু ছোট হয়ে যাবে। তো 12-র পরে আমরা 12-র সাথে অর্থাৎ আমরা 1 ইঞ্চি যোগ করে এখানে 13 ইঞ্চি নিব। এখন এটা কেন নিচ্ছি এটা আমি তোমাদেরকে পরে বলে দিব, ঠিক আছে? এখানে তোমরা টোটালি 13 ধইরো। পরে বলতে চাইছিলাম যে পরে বলবো এক্সট্রা কাপড়ের কথা, কিন্তু আগেই বলে নিলাম কারণ আমার আপুরা না হলে ভুল করতে পারো। আচ্ছা আসো আমরা এবার গলার দিক থেকে স্টার্ট করে নেই। গলার যে মাপটা আছে দেখো, এখানে আমরা 32 সাইজের জন্য 2 ধরেছি, এখানেও 2 থাকবে, ওই মাপটাই সেম থাকবে। মানে গলার যে পাশের মাপটা এটা সবসময় একই রকম থাকে। এখন ধরো তুমি সামনের পাটা একরকম দিলা, পেছনের পাটা একরকম দিলা, পরবর্তীতে কিন্তু কাঁধ মিলতে ঝামেলা হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, সব কিছুর ক্ষেত্রে না, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করতে হয় আসলে। যাই হোক, আমরা গলার লম্বাটা দিব 4 ইঞ্চি। আমরা যে কাঁধ লাইনটা আছে সেটা সামনের পাটে নিব, কত ইঞ্চি বলো তো? সাড়ে 5 ইঞ্চি নিব। এখানে কি 5.5 ইঞ্চি নিব আমরা, মাপ সেম থাকবে। এবং আমরা আমাদের যে মোহরা লাইনটা সেটা 6 ইঞ্চিতেই নিব, সেটাও সেম থাকবে। এরপর আসো, এখানে অনেকগুলো মাপ হবে, আসলে হিজিবিজি হয়ে যাবে। এইটুকু তোমরা ভালো করে যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু শুধু ড্রয়িং দেখে বুঝবা না, কারণ আমার কথা বুঝতে হবে। এখানে অনেকগুলো মাপ আছে, অনেকগুলো, তোমরা দেখতেই পাচ্ছ, ড্রয়িংটাই তো হিজিবিজি, তাই না? মাপগুলো তো হিজিবিজি হবেই। তো এরপর আসো, এখানে একটা তালপাটের শেপ আছে, আমি সেটা পরে বলছি, আরও অনেক শেপ আছে সেটা পরে বলছি, আগে আমি মূল মেজারমেন্টগুলো একটু সেট করে নিই আগে। হ্যাঁ, এখানে আমরা বডি লাইনে নিব 9 ইঞ্চি, এখানে নিব আমরা 8 ইঞ্চি, মানে 32-এর জন্য, মনে রাখবে এটা 32 সাইজের জন্য। আবার আমরা এখানেও নিব 9 ইঞ্চি, 32 সাইজের জন্য। ওকে, এরপর আমাদের লম্বা কত? 40-40 ঠিক থাকবে আমাদের লম্বা। আমাদের যে এক্সট্রা কাপড় ছিল সেটাও ঠিক থাকবে, এক্সট্রা কাপড় আমরা উপর থেকে, মানে লম্বায় সেলাই করার জন্য আমরা 2 ইঞ্চি বাড়তি নিব, বেশি নিব না। এবং আমাদের এই পাশে যে বাড়তি কাপড়টা আছে সেলাইয়ের জন্য সেটাও সেম থাকবে, এটা চেঞ্জ হওয়ার সুযোগ নেই। এইবার আসো, আমাদের যে এখানে একটা তালপাটের শেপ আছে, তোমরা তো জানোই সামনের পাটে তালপাট কাটতে হয়, না কাটলে কি কি ঝামেলা হয়। তো তালপাটের শেপটা আমরা এটাতে অবশ্যই মনে রাখবো, 4.5, মানে 1/2 ইঞ্চি হবে আমাদের তালপাট। আচ্ছা, কাট ডাউনের যেটা সেটাও 2 সুতা, আমি একটু দাগ দিয়ে নিই, এই যে তোমরা বুঝে নিও, 2 সুতা হবে, ঠিক আছে? আচ্ছা এখন আসো, আমাদের এই যে প্রিন্সেস কাটের শেপটা, এটাই মূলত কিন্তু প্রিন্সেস কাটের শেপ। একটু খেয়াল করো, এখানে এসে, এখানে এসে, এখানে এসে, এখানে এসে, এই যে এই শেপটা, এটা কেটে আলাদা করতে হয়, আবার সেলাই করে জোড়া দিতে হয়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন, আমি জানি যে আপু 32-কে 4 দিয়ে ভাগ দিলে 8 ইঞ্চি আসে, কিন্তু তুমি 9 ইঞ্চি নিলে কেন? 9-এ 4 নং তো 36 হয়ে যায়, বেড়ে যায়, তুমি বেশি কেন নিছ? এই একটা প্রশ্ন আছে তোমার মনে। আরেকটা হচ্ছে যে পেছনের পাটে নিলে একরকম মাপ, সামনের পাটে নিলে আরেক রকম মাপ,
এটার মূল কাহিনীটাই হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজের মধ্যে এই জিনিসটাই, সরি প্রিন্সেস কাট কামিজের মধ্যে এই জিনিসটাই হবে চেঞ্জ। ঠিক আছে, তুমি হুবহু মাপ নিলে এটা বড় ছোট হয়ে যাবে, প্রবলেম আছে যার কারণে তোমাদেরকে এই মাপে পারফেক্টভাবে নিবে না বুঝলে তো আমি আছি, আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দিব। তারপরে একটু হিন্টস দিয়ে দিলাম কেন বাড়তি নিতে হয়, কি জন্য না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাইও, কারণ তোমাদের জন্য দিচ্ছি, তোমরা যদি না বোঝো তাহলে তো প্রবলেম, তাই না? আচ্ছা, এই যে শেপটা, এই শেপটাই হচ্ছে প্রিন্সেস ক্যাটের শেপ। এখন কথা হলো, তুমি এই শেপটা কি আন্দাজি দিলেই হবে? না, তুমি এই শেপটা আন্দাজি দিলেই প্রিন্সেস কাট হয়ে যাবে না। এই শেপটার একটা নির্দিষ্ট মাপ আছে, এই শেপটা তুমি কিভাবে বের করবা? তোমরা যদি এখানে দেখতে পাও, এখানে একটা বিন্দুর মতো একটা চিহ্ন আছে, বিন্দুর মতো, প্রথমে এই বিন্দুটা তোমাকে বের করতে হবে। কি করতে হবে? এই বিন্দুটা তোমাকে বের করতে হবে, বিন্দুটা তোমাকে বের করে, এটাকে আমি মিডল পয়েন্ট বলি, এই মিডল পয়েন্ট তোমাকে আগে বের করতে হবে। তুমি যদি এই মিডল পয়েন্ট আগে না বের করো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এক এক সাইজের মধ্যে এক একভাবে এই মিডল পয়েন্টটা বের করে, সকল সাইজে একই সাথে একইভাবে মিডল পয়েন্টটা কিন্তু বের করে না। তো এটা যেহেতু 32 সাইজ, এটার মিডল পয়েন্টটা কিভাবে বের করবা যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাও, যারা জানতে চাও তারা, ঠিক আছে? কারণ এই জিনিসটা কি, আর যারা বোঝো তারা তো বোঝো এই মিডল পয়েন্ট কীভাবে বের করো, কীভাবে করা যায়। তাদের জন্য তো ব্যাপারটা ইজি হয়ে যাবে, যারা জানো না তারা আমাকে কমেন্ট করো, তাহলে আমি বলে দিতে পারবো। এখন আমি তো জানি না আসলে কারা জানো বা কারা জানো না, এই জিনিসটা তার আমি জানি না, তাই না? না জানার জন্যই আসলে আমি বলতে পারছি না। তো 32 সাইজের জন্য এই মিডলটা বের করে, এটা কর্নার, দেখো খেয়াল করো, এখানে কর্নার দিয়ে আমি আবার এখানে একটা রাউন্ড শেপ দিয়েছি। এর কারণ হচ্ছে আমরা কখনোই কর্নার কাটিং করে মিলাইতে পারবো না, সেলাই কাজে এমন একটা বিষয়, কর্নার মিলানো যায় না, ঠিক আছে? কর্নারটা আসলে মিলানো যায় না, কর্নার মিলানোর বিষয় না। তো কর্নার থেকে মাপ দিয়ে হালকা করে রাউন্ড শেপ দিতে হয়। এটা এখান থেকে কতটুকু দূরত্বে এই শেপটা হবে এবং এটা এখানে কতটুকু দূরত্বে এই শেপটা হবে, এটার কিন্তু একটা পারফেক্ট মাপ আছে। ওকে, তো আমাকে বইলো, হ্যাঁ, আর প্রতিটা সাইজের মেজারমেন্ট কিন্তু আলাদা, যার জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে নিতে হবে। তো আজকের প্রিন্সেস কাটের 32 সাইজের প্রিন্সেস কাটের কামিজের ড্রয়িং মেজারমেন্ট দিয়ে দিলাম, অন্য কোনো সাইজের দেখতে চাইলেও আমাকে জানাইও, আমি তোমাদেরকে বলে দিব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।